Hey guys, assalamu alaikum. I'm Fariha Shahin and welcome to another brand new video. So guys, ajker ei video ti onek beshi scary ebong spooky hote choleche. Because ajke ami apnader shonge je golpo ti share korte jacchi, sei golpo ti hocche Bloody Mary. So I hope apnader modhe most of the people Bloody Mary somporke age shunechen. Ar jodi na shune thaken তাহলে কোনো সমস্যা নেই, আমি আজকে আপনাদেরকে ব্লাডি ম্যারির স্টোরিটি বলে শোনাবো। আর গাইজ, ভিডিও স্টার্ট করার আগে আমি বলে দিই যে এই ভিডিওতে যদি 50 লাইকস হয় তাহলে আমি ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ করব, তাও আবার রাত 3:33। তো আপনারা যদি ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিবেন। সো গাইজ, উইদাউট টকিং এনি মোর, লেটস গেট স্টার্টেড। সো গাইজ, বলা হয়ে থাকে ব্লাডি ম্যারি স্টোরিটা একদম ট্রু একটা স্টোরি, বিকজ ওয়ার্ল্ড হিস্টোরিতে এই স্টোরিটি অনেক বেশি ফেমাস। ওয়ার্ল্ড হিস্টোরিতে অনেকখানে ব্লাডি ম্যারিকে মেনশন করা হয়েছে। তো এই কাহিনীটি স্টার্ট হয় অনেক অনেক দিন আগে, 1509 সালে। 1509 সালে ইংল্যান্ডের যেই রাজা ছিল তার নাম ছিল হেনরি এ। ওই সময় রাজারা শুধুমাত্র একটি বিয়ে করত না, তারা অনেকগুলো বিয়ে করত। তো হেনরি এইটের টোটাল 6 জন ওয়াইফ ছিল। হেনরি এইটের ফার্স্ট ওয়াইফের সাথে তার যে বড় মেয়ে ছিল তার নাম ছিল ম্যারি। তো ম্যারির জন্মের পর থেকেই কিছু কারণের জন্য তাকে আনলাকি মানা হতো। ম্যারিকে সবাই এমনভাবে জাজ করত যে মনে হতো হোল ফ্যামিলি এবং হোল কান্ট্রির জন্য ম্যারি একটি অভিশাপ। তো ম্যারির জন্ম হওয়ার সাথে সাথেই রাজ পরিবারে এরকম কিছু ঘটনা ঘটে যার কারণে ম্যারিকে আনলাকি বা অভিশপ্ত মানা হতো। এমনকি ম্যারির মা এবং রাজা হেনরি এইটও ম্যারিকে তাদের জন্য একটি অভিশাপ মনে করত। তাই ছোটবেলা থেকেই ম্যারি তার বাবা মার ভালোবাসা একটুও পায়নি। ম্যারিকে রাজা হেনরি এইট একটুও ভালোবাসত না। রাজকুমারী বা প্রিন্সেস হওয়ার সত্ত্বেও ছোটবেলা থেকেই ম্যারিকে দাসীর মতো করে রাখা হতো। তাকে দিয়ে অনেক ধরনের কাজ করানো হতো। যে কাজগুলো নর্মালি দাসীদেরকে দিয়ে করানো হতো সে কাজগুলো ম্যারিকেও করানো হতো। কিন্তু ম্যারির যে বাকি বোনেরা ছিল তাদেরকে দিয়ে কোনো কাজই করানো হতো না, তাদেরকে একেবারে রাজকুমারীর মতোই রাখা হতো। বরঞ্চ ম্যারির তাদের কাজগুলো করে দিতে হতো। ছোটবেলা থেকেই ম্যারির মনে অনেক বেশি রাগ, অনেক বেশি ক্ষোভ এবং দুঃখ ঘুরেছিল। অ্যান্ড এটাও বলা হয় যে ম্যারি অনেক বেশি সুন্দর ছিল, তাই আয়নায় নিজের চেহারা দেখতে সে অনেক বেশি ভালোবাসত। তো 1547 মানে 1547 সালে ম্যারির বাবা অর্থাৎ হেনরি এইটের মৃত্যু হয়ে যায়। ফলে নিয়ম অনুযায়ী ম্যারি যেহেতু হেনরি এইটের প্রথম সন্তান ছিল, এই কারণে সেই ইংল্যান্ডের রানী হবার দায়িত্ব পায়। কিন্তু সে সময় ইংল্যান্ডের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। পুরো ইংল্যান্ড রিলিজিয়নের দিক থেকে দুইটি ভাগে ভাগ হয়ে গেছিল, যার মধ্যে একটি ছিল ক্যাথলিক এবং দ্বিতীয়টি ছিল প্রোটেস্ট্যান্ট। কিন্তু ম্যারি চাইতো পুরো ইংল্যান্ডে যাতে শুধুমাত্র একটি ধর্মই থাকে, এবং তার এই চাওয়াকে পূরণ করার জন্য সে সব কিছু করতে রাজি ছিল। এবং ম্যারির এই ডিসিশনে যে কেউই তার বিরোধিতা করত তাকে ম্যারি জ্যান্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলত। এতেই বোঝা যায় যে ম্যারির মধ্যে কতটা রাগ ছিল যে কারণে সে কোনো মানুষকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলতে পারত। তখন থেকে ইংল্যান্ডের যে প্রজারা ছিল তারা ম্যারিকে তেমন একটা পছন্দ করত না, কারণ সবাই জানত যে সে অভিশপ্ত এবং সে অনেক বেশি কঠোর, অনেক বেশি রুড। তো এই কারণেই তখন ম্যারি ইংল্যান্ডের সকল প্রজাদের জন্য ভিলেন হয়ে গেছিল।
যেমনটা আমি আগে বলেছি যে ম্যারি অনেক বেশি সুন্দর ছিল এবং আয়নায় নিজের চেহারা দেখতে সে অনেক বেশি ভালোবাসত। তাই ম্যারি চাইতো যে তার সৌন্দর্য যাতে অনেকদিন ধরে টিকে থাকে, এবং ম্যারি ভাবত যে অল্প বয়সী মেয়েদের রক্ত দিয়ে যদি সে গোসল করে তাহলে তার সৌন্দর্য অনেক দিন ধরে টিকে থাকবে। এই কারণেই সে অল্প বয়সী মেয়েদের রক্ত দিয়ে গোসল করত। এবং এটাও মানা হয় যে ম্যারির সৃষ্টিকর্তার উপর কোনো বিশ্বাস ছিল না এবং সে শয়তানের পূজা করত, অর্থাৎ সে ব্ল্যাক ম্যাজিক করত। সে এরকম কিছু আজব রিচুয়ালস পালন করত যেই রিচুয়ালসগুলো নর্মাল মানুষেরা পালন করে না। তো এরপর ম্যারির বিয়ে হয়ে যায় এবং বিয়ের পরেও সব কিছু আগের মতোই চলছিল। কিছুদিন পর ম্যারি প্রেগনেন্ট হয় এবং এই খবর শুনে ম্যারি অনেক বেশি খুশি হয়। তো ম্যারির যখন ডেলিভারির টাইম আসে তখন যেই ডক্টররা ম্যারির ডেলিভারি করাচ্ছিল তারা বলে যে ম্যারি কখনো প্রেগনেন্ট ছিলই না, কারণ কি ডেলিভারির সময় কোনো বাচ্চা ছিলই না। শি ওয়াজ প্রেগনেন্ট ফর 9 মান্থস বাট ডেলিভারির সময় কোনো বাচ্চা ছিলই না। এই ঘটনার পর পুরো ইংল্যান্ডে যত প্রজা ছিল তারা ম্যারিকে ডাইনি মনে করা শুরু করে, কারণ এই ঘটনাটি কোনো অবস্থাতেই নর্মাল হতে পারে না। তাই ইংল্যান্ডের সব প্রজা বলতে শুরু করে যে ম্যারি একটি ডাইনি। তো সেকেন্ড বার ম্যারি আবার প্রেগনেন্ট হয়, কিন্তু এইবারও ঠিক একই ঘটনা ঘটে, কোনো বাচ্চা হয়ই না, কারণ মনে হয় কোনো বাচ্চা ছিলই না। তো তখন ম্যারির মনে হয় যে ম্যারি যে শয়তানের পূজা করে সেই শয়তান নিজের বলির জন্য ম্যারির বাচ্চাকে নিয়ে নিচ্ছে এবং ঠিক এই কারণেই তার বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে। তো এটা রিয়েলাইজ করার পর ম্যারি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়, এবং যেমনটা আমি আগে বলেছি যে সবাই ভাবছিল যে ম্যারি একটি ডাইনি। ইংল্যান্ডের প্রায় সকল প্রজাই জানতো যে ম্যারি রক্ত দিয়ে গোসল করে এবং শয়তানের পূজা করে, এই কারণে সে সব জায়গায় ব্লাডি ম্যারি নামে ফেমাস হয়ে যায়। ইংল্যান্ডের সবাই তাকে ব্লাডি ম্যারি বলে ডাকা শুরু করে, এবং এই সব ঘটনার জন্য ম্যারি এতটাই ডিপ্রেসড হয়ে গেছিল, এতটাই শক হয়ে গেছিল যে কিছুদিন পরে সে এই কষ্ট আর সহ্য করতে না পেরে মারা যায়। এবং যেহেতু ম্যারি অনেক বেশি সুন্দর ছিল এবং তার আয়না দেখা অনেক বেশি পছন্দ ছিল, এই কারণে দুনিয়াতে সে শুধুমাত্র 2টা জিনিস অনেক বেশি পছন্দ করত। নাম্বার 1 ছিল আয়না, অ্যান্ড নাম্বার 2 ছিল বেবি, যেটা কখনো হয়নি। তাই এখনো অনেক লোক এটা মানে যে মিড নাইটে, অর্থাৎ রাত 3টা বাজে, যদি আপনি মোমবাতি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি ম্যারিকে ডাকেন তাহলে ব্লাডি ম্যারিকে আপনি দেখতে পাবেন। অ্যান্ড আমি বলেছিলাম যে ম্যারি অনেক বেশি সুন্দর ছিল, বাট আপনি যখন রাত 3টা বাজে ম্যারিকে ডাকবেন তখন ম্যারি ওই সুন্দর চেহারা নিয়ে আপনার সামনে আসবে না, সে আপনার সামনে এমন একটি চেহারা নিয়ে আসবে যেই চেহারা আপনি কখনোই দেখতে চাইবেন না। এবং এটাও মানা হয় যে ম্যারির নাম নিয়ে ডাকার পরেও যদি ম্যারি না আসে তাহলে আপনারা যদি এটা বলেন যে আই স্টোল ইওর বেবি, মানে আমি তোমার বাচ্চা চুরি করেছি, তাহলে ম্যারি অবশ্যই আসবে। এবং অনেক মানুষই ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ করেছে, তাদের প্রায় সকলেরই প্যারানর্মাল বা নেগেটিভ কিছু ফিল হয়েছে। তো গাইজ, এটাই ছিল আজকের ব্লাডি ম্যারি স্টোরি, এবং এই স্টোরিটি ওয়ার্ল্ড হিস্টোরিতে অনেক বেশি ফেমাস, অনেক মানুষ এই স্টোরিটিকে 100% ট্রু মনে করে। সো গাইজ, আপনারা যদি চান যে আমিও এই ব্লাডি ম্যারি চ্যালেঞ্জটা করি তাহলে এই ভিডিওতে 50 লাইকস করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।
এবং আপনারা যদি চান যে আমি ব্লাডি ম্যারি চ্যালেঞ্জটা করি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। যদি এই ভিডিওতে 50 লাইক হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে প্রমিস করছি যে রাত 3টা বাজে আমি এই ব্লাডি ম্যারি চ্যালেঞ্জটা করব। সো গাইজ, আর ওয়েট না করে তাড়াতাড়ি লাইক বাটনে ক্লিক করে ফেলুন এবং আমার চ্যানেলটিকেও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, না হলে আমি চ্যালেঞ্জ করলেও আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না। সো গাইজ, দ্যাটস ইট ফর টুডে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।